Assalamu alaikum. Agriculture technology BD YouTube channel e apnader shagoto priyo darshok asha kori shokole bhalo achen shusto achen ajke ami ottonto ekti guruttopurno bishoy niye apnader samne alochonar jonno eshechi ta hocche alu khete prothom spray koto dine deben ebong ki ki deben e bishoye এবং কোন ছত্রাকনাশক স্প্রে দিবেন ও আলু গাছের গ্রোথ বৃদ্ধির জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আমার আজকের আলোচনায়। তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই গুরুত্বপূর্ণ আছে আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা প্রথমে আলোচনা করব আলু ক্ষেতের প্রথম স্প্রে কতদিনে করবেন। আলু বীজ রোপণের 10-12 দিনের মধ্যেই আলু গাছ মাটি থেকে বেরিয়ে যায়। আর আলু গাছ মাটি থেকে বেরানোর পরেই কিন্তু বিভিন্ন ধরনের পোকা ও মাকড়ের আক্রমণ শুরু হয়ে যায়। আর আলুতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলু গাছ বেরোনোর পরে ছত্রাকের আক্রমণ হওয়া। আর যেহেতু এখন শীত বা কুয়াশা বেশি মাত্রায় পড়ছে, সেহেতু এই সময় কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আলু গাছের যেন কোনো ছত্রাকের আক্রমণ না হয় সেজন্য অবশ্যই সচেতন থাকতে হবে। আর এই জন্য আপনারা আলু গাছের বয়স যখন 15-20 দিন হবে তখন থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন। তো বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, তার মধ্যে প্রথম স্প্রেতে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে প্রোপিনেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলি বাজারে পাওয়া যায়, যেমন অ্যান্ট্রাকল 70WP, লার্নেপ 70WP ইত্যাদি। এই ছত্রাকনাশকগুলির যে কোনো একটি 3 লিটার পানিতে 2-3 গ্রাম হারে মিশিয়ে যদি 7 দিন পরপর 2-3 বার স্প্রে দেওয়া যায় তবে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে আপনার আলু অনেকটা রেহাই পাবে। তো বন্ধুরা এবারে আমি আলোচনা করব আলু গাছের বৃদ্ধির জন্য, আলু গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন। দর্শক আপনারা সকলেই জানেন যে কোনো গাছের গ্রোথ বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই 3টি মৌল অত্যন্ত জরুরি। আর এই 3টি নিউট্রিয়েন্টসের পরিমাণ আলু গাছের সমান থাকলে আলু গাছের গ্রোথ বৃদ্ধি খুব দ্রুত হবে এবং আলু গাছ যত স্বাস্থ্যবান হবে ততই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই আপনাকে 25-30 দিনের মধ্যে আলু গাছে যতটা সম্ভব বৃদ্ধি করে নেওয়া যায় সেটা করে নিতে হবে। তো কৃষক ভাইরা আলু গাছে বৃদ্ধির জন্য এবং আলুর গ্রোথ ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের পিজিআর যেমন বায়োফল সুফার, বাড়তি বাড়ন্ত ফল ইত্যাদি পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তো দর্শক এই সময়ে আলু গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায়, যেমন লেদা পোকা বা কাটি পোকা ইত্যাদি। এই জন্য আপনারা ক্লোরোফেরিফস 20 EC যে গ্রুপের যে কীটনাশকগুলি বাজারে পাওয়া যায় এগুলি 3 লিটার পানিতে 2 মিলি হারে দিয়ে ভালোভাবে স্প্রে দিতে পারেন। দর্শক এই সময়ে আরো বিভিন্ন ধরনের পোকা ও মাকড় দেখা যায় যার কারণে পাতা কুকড়ে যায় এবং পাতা খর্ব গায় বা ছোট হয়ে যায়। এই পোকাগুলি দমনের জন্য আপনারা থায়ামাথ একজাম গ্রুপের যে কীটনাশকগুলি বাজারে পাওয়া যায় তা দিয়ে যদি স্প্রে করেন সেক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক এই ছিল প্রথম স্প্রেতে আপনারা আলুর প্রথম স্প্রেতে কোন কোন ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন স্প্রে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা। আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু বলার থাকলে। আর আমন্ত্রণ রইল দ্বিতীয় স্প্রেতে কি কি স্প্রে করবেন এর পরের ভিডিওতে থাকছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।